রায়হান রাফি পরিচালিত পরাণ সিনেমাটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত। এতে মিমের সঙ্গে জুটি বেঁধেছেন শরীফুল রাজ ও ইয়াশ রোহান। তরুণ নির্মাতা রায়হান রাফি পরিচালিত এই সিনেমা যারাই দেখেছেন তারাই প্রশংসা করছেন, যার ফলে ক্রমশ এর জনপ্রিয়তা বাড়ছে, একই সঙ্গে বাড়ছে সিনেমা হলের সংখ্যাও। সিনেমা মুক্তি পাবার প্রায় এক মাস হতে চললেও প্রেক্ষাগৃহে দেখা মিলছে দর্শকের উপচে পড়া ভিড়। 100 শেষ হতে না হতেই পরবর্তী শো এর জন্য দর্শকের লম্বা লাইন লেগে থাকছে। পরাণ মুক্তির পর থেকে অনুরাগীদের ভালোবাসায় সিক্ত হচ্ছেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। পরাণ নিয়ে সবার এত উচ্ছ্বাস আবেগ দেখে ভীষণ ভালো লাগছে তার। এটি ক্যারিয়ারকে বড় প্রাপ্তি হিসেবে মনে করছেন নায়িকা। সম্প্রতি ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে একটি ভিডিও পোস্ট করেছেন মিম, যেখানে ক্লাস থ্রিতে পড়া এক ছোট্ট ভক্তের সঙ্গে দেখা করেছেন তিনি। উচ্ছ্বসিত মিম লিখেছেন, খুবই সারপ্রাইজড হলাম, আজ দেখা হলো রুহির সঙ্গে, সে নাকি আমাদের পরাণ সিনেমাটি 5 বার দেখেছে, আমি অভিভূত এমন ভালোবাসা পেয়ে। মিম আরও লেখেন, আমাদের চলচ্চিত্রের জন্য দারুণ খবর যে রিপিট অডিয়েন্স তৈরি হচ্ছে। রুহি ও তার মা পুতুলের মতো এই দর্শকেরাই বাংলা সিনেমার প্রাণ। আপনারা পরাণকে প্রাণভরা ভালোবাসা দিয়ে যান এভাবে। পরাণ ছবির প্রযোজক লাইফ টেকনোলজিস। এই চলচ্চিত্রের চিত্রনাট্য করেছেন শাহজাহান সৌরভ ও রাফি নিজেই। সঙ্গীত পরিচালনা নাবেদ পারভেজ ও ইমন চৌধুরী। বলা হচ্ছে ছবিটি বরগুনার আলোচিত মিন্নি রিফাত নয়ন বন্ডের ঘটনার ছায়া অবলম্বনে নির্মিত। এবারের ঈদে মুক্তি পাওয়া সিনেমা পরাণের জয় জয়কার চলছে।